জলস্তর নিচে নামলেও নষ্ট হয়ে গেছে জমি সহ শস্য, ভেঙে পড়েছে কাঁচা পাকা বাড়িঘর, ধূলিসাৎ হয়ে গেছে আসবাবপত্র, পরনের কাপড় চোপড় সহ একাধিক প্রয়োজনীয় কাগজপত্র, মৃত্যু হয়েছে গৃহপালিত পশুদেরও। তিলোত্তমা যখন পূজোর আনন্দে মেতে উঠেছে, তখন বীরভূমের নানুরের গ্রামগুলিতে ভেসে উঠল এক অন্য চিত্র। সহায় সম্বলহীন হয়ে দিন কাটাচ্ছেন তারা। দিন কয়েক আগেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল খোদ এলাকা পরিদর্শন করে ত্রাণ পৌঁছে দিয়েছিলেন। শুক্রবার ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসক এবং পুলিশ সুপার। জলস্তর নামতেই দুর্যোগের ভয়াবহতার এবং ক্ষয়ক্ষতির হদিশ মেলে স্থানীয়দের। নানুরের সুন্দরপুরের বাসিন্দা লক্ষ্মীদাসের আক্ষেপের সুরে বলেন, তিল তিল করে যা তৈরি করেছিলেন সবটাই বন্যার গ্রাসে। কাপড় নাই, কিচ্ছু নাই, যা পোশাক পরি আছে সেই সেই বালি বিছানা, তারপরে এই তো ওর ওপর কি থাকতে পারবে, এখনই জল ঝড় আসে তো থাকবে কোথাও, মানুষ বাঁধের ওপরে আছে, জমি জায়গা এক কাটারও কারুর ধান নাই, সব ধান পেকেছিল কাটবে, গরুতে খেতে পেয়েছে না, আমাদের তো বছর বছরই ধান পচে যাচ্ছে, ঠিক ধান কাটবে সেই সময়ই জল হয়ে ধান নষ্ট হয়ে যাচ্ছে, পাকা ধান ঘরকে আনতে পারে না, সেইখানি ঝরিয়ে গরুতে খেতে পারে না, তার জন্যই তা কোনো গরু ভেড়াকে পুষেছেন, তাদের আছে এই তো অবস্থা। তবে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ডিভিসি জল ছাড়ার জন্য কেন্দ্রকেই বারবার দায়ী করেছেন। কেন্দ্র রাজ্য তরজার মধ্যেই আটকে এই সম্বলহীন গ্রামবাসীদের জীবন। পূজোর মরশুমে বস্ত্রহারা গৃহহীনদের দিকে কারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, কতদিনে মিলবে সেই সরকারি সহায়তা, এখন সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।